নতুন ভাষার কোর্সে ভর্তি হয়েছো বা সামনে কি পরীক্ষা, তাহলে এই ভিডিওটি মিস করো না। আজ এসেছি আমি সাগ্রাদা ফামিলিয়ার সামনে। তোমরা খুব ভালো করে জানো যে আমি অনলি ব্লগিং করি না, সো আজকের এটি হবে একটি ব্লগ প্লাস ডেসক্রিপশনে দি ইমাজিনে। ডেসক্রিপশনে দি ইমাজিনে বলতে আমি কি বুঝাচ্ছি, অনেক সময় আউন ও আদু এক্সামে, তেরসা মেডিয়ার এক্সামে বড়দের এবং বাচ্চাদের যে টেস্টটি লিখতে হয়, তিনটি টেস্টের ভিতরে একটি আসতে পারে ডেসক্রিপশনে দি ইমাজিনে। আমি যা দেখি সেটা শুধু লিস্ট করলেই কিন্তু চলবে না, এটা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতে হবে, আর সেটার নিয়ম কানুন গুলোই দেখবো আমরা এই ভিডিওতে। হতে পারে যে শুধু একটি নয়, অনেক অনেক জিনিস ডেসক্রিপশন করতে হবে, অথবা অনেক বড় একটি ইমাজিনে তোমাদের চয়েস করতে হবে কি ডেসক্রিপশন করবে। চলো তাহলে সাগ্রাদা ফামিলিয়াতে ঢুকি আর আমাদের এই ক্লাসটি শুরু করি। ঢুকতে লাগছে যেন এয়ারপোর্টের চেয়ে আরো বেশি কন্ট্রোল। বলছিলাম একটি ছবি দেখলে একই সাথে আমরা অনেক কিছু দেখি, সো সিস্টেমাটিকা মেনতে একটি সিস্টেমের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন করতে হবে। অনেকেই এক্সামের সময় তাড়াহুড়া করে দেখে না যে ছবির নিচে ছবিটি কার তোলা বা কার আঁকা, কবে আঁকা এবং এটি কোথায় অবস্থিত সেটা লেখা আছে। সো সেটা দিয়েই আমরা শুরু করতে পারি। সো আমরা শুরু করব কি ধরনের ছবি সেটা বলে। এটা কি একটা পোর্ট্রেট, তার মানে একটি রিত্রাত্ম, সাদা কালো ছবি, রঙিন ছবি, নাকি একটি কারো হাতে আঁকা ছবি, নাকি একটি তোলা ছবি? দেন ইন্ট্রোডুকশনে হিসাবে আমি সবসময় বলি একটি সেন্টেন্সে পুরো ছবিটা ডেসক্রিপশন করতে। সো শুরু করার জন্য এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি, সু কোয়েস্তা ফটো এই ছবিতে, অথবা সু কোয়েস্তো ডিজিগনো এই আর্টে, সি ভেদে দেখা যাচ্ছে, অথবা সি ভেদোনো যদি প্লুরাল হয় দেখা যাচ্ছে, অথবা ভেদিয়ামো আমরা দেখতে পারি, অথবা চ্যা চিসোনো। লাস্ট ভিডিওতে চ্যা এবং চিসোনোর অর্থ দেখেছি, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ইউটিউবে রিতুজ ইটালিয়ান ক্লাস চ্যা চিসোনো লিখলে পেয়ে যাবে। ওকে, এবার কিছু শব্দ শিখে নেই। যেরকম আল চেন্ত্রো সি ভেদে, আল চেন্ত্রো সি ভেদে মাঝখানে দেখা যায়, অথবা ইন প্রিমো পিয়ানো, কারণ প্রিমো পিয়ানো হচ্ছে সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটা দেখি সেটা, ইন প্রিমো পিয়ানো ভেদো উনা রাগাচ্ছা আমি একটি মেয়ে দেখি, নেল সেকন্দো পিয়ানো হচ্ছে ওর পিছনে কি আছে, সো আমি বলতে পারবো নেল সেকন্দো পিয়ানো ভেদো উনা কাজা উনা আলবেরো, আর অবশেষ হচ্ছে স্পন্দো মানে একদম ব্যাকগ্রাউন্ডে কি আছে, স্পন্দো মানে ব্যাকগ্রাউন্ড, সো আমি বলবো যে নেলো স্পন্দো ভেদো লে মন্তাগনে। যেরকম ধরো আমি যদি এই ছবিটা ডেসক্রিপশন করতে যাই, ইন প্রিমো পিয়ানো ভেদো দুয়ে পেরসোনে, এই প্রিমো পিয়ানো না ব্যবহার করে আমি এভাবেও বলতে পারি সালতা সুবিতো আর লক্ষ্য, মানে চোখে পড়ে, সাথে সাথেই চোখে পড়ে দুইটি মানুষ। দেন আমি বলতে পারি ইন সেকন্দো পিয়ানো ভেদো উনা গোন্দোলা এ উন লাম্পিওনে, আমি যদি বলতে চাই যে ডানে এবং বামে অনেক গাছ আছে, আ দেস্ত্রা ইয়া সিনিস্ত্রা দেল্লি মাজিনে চি সোনো মোলতি আলবেরি, সো আমি আ দেস্ত্রা এ আ সিনিস্ত্রা ডানে এবং বামে শব্দটি ব্যবহার করতে পারি। আমি বলতে পারি ইন বাসো আলি মাজিনে চি সোনো লে মেডিসিনে, ছবিটির নিচের সাইডে ইন বাসো নিচের সাইডে কিছু ঔষধ আছে। সেমভাবে আমি বলতে পারি ইন বাসো চি সোনো নিচের দিকে আছে, ইন আলতো চি সোনো উপরের দিকে আছে, আ দেস্ত্রা আ সিনিস্ত্রা চি সোনো ডানে এবং বামে আছে, ইন চেন্ত্রো চি সোনো মাঝখানে আছে। বাট আমি যদি বলতে চাই এক কর্নারে আছে, নে লাঙ্গোলো ইন বাসো ছেঙ্গোং ফিয়াবিলে, নিচের দিকে কর্নারে একটি বয়া আছে, অথবা আমি ইউজ করতে পারি আভান্তি ইন দিয়েত্রো, এটা একটি রেলিং রিঙ্গিয়েরা, আমি বলতে পারি রেলিংটির সামনে আছে দুইটি মানুষ, দাভান্তি আল্লা রিঙ্গিয়েরা চি সোনো দুয়ে পেরসোনে, অথবা রিঙ্গিয়েরার পিছনে আছে লাগো দি গার্দা, দিয়েত্রো লা রিঙ্গিয়েরা চ্যা লাগো দি গার্দা, অথবা পাশে শব্দটিও ইউজ করতে পারি আকান্ত, আমি বলতে পারি চ্যা উনা দন্না একটি মেয়ে আছে, আকান্ত আল্লা দন্না চ্যা উনু অমো, আকান্ত মানে পাশে, আকান্তর বদলে আমি বিচ্ছিন্ন ব্যবহার করতে পারি, এর মানে হচ্ছে কাছে,
আমি বলতে পারি? লুই অথবা লেই কিরকম? সেম্ব্রা কিরকম মনে হয়? আমি বলতে পারি লেই সেম্ব্রা আসন্নাতা, ওকে দেখতে মনে হয় যে ওর ঘুম পাচ্ছে। লুই সেম্ব্রা স্তাঙ্কো, ওকে দেখতে মনে হচ্ছে ও টায়ার্ড। অথবা সেম্ব্রা ফেলিচ, সেম্ব্রা ত্রিস্তে, সেম্ব্রা ইন্নামোরাতা। সেম্ব্রা খুব ইজি একটি শব্দ, সেটা না ইউজ করে আমি যদি বলতে চাই তার ফেস এক্সপ্রেশনটি কীরকম, লেসপ্রেসিওনে দেল ভিজো অথবা দেল্লা ফাচ্ছা। গুয়ার্দান্দো লেসপ্রেসিওনে দেল ভিজো, ফেসের এক্সপ্রেশনটি দেখে সেম্ব্রা মনে হয় মোলতো আরাবিয়াতো এখানে অনেক রাগ ছিল। অথবা ইনামোরাতো, অথবা ত্রিস্তে লিচে, মনে হতে পারে আফামাতো ক্ষুধার্ত, অথবা পিয়েনো পেট ভরা। এন আমরা বলতে পারি মানুষগুলো কোথায়, যেরকম লে পারসোনে সোনো আ কাজা, লে পারসোনে সোনো ইন বালকোনে, সোনো আল মারে, সোনো আল রিস্তোরান্তে। বলতে পারি ওরা গার্ডেনে, গাড়িতে, একটি রুমের ভিতরে, অনেক কিছু বলতে পারি। দেন আসলো সেই জায়গাটি ডিসক্রিপশন করার সময়, যেরকম আমি বলতে পারি এ মোলতো লুমিনোসো, অনেক আলোকিত। অথবা হতে পারে মোলতো বুইয়ো। অথবা আমি বলতে পারি রুমটি মনে হচ্ছিল অনেক বড়, লা স্তানসা সেম্ব্রাভা স্পাসিওসা। অথবা মনে হতে পারে পিক্কোলো স্ট্রেটো, রুমটি অনেক ছোট তা চিপা। এবার আমি কালার সম্পর্কে কিছু বলতে পারি। ছবিটির রং হতে পারে অনেক হালকা, মোলতো ক্যারো। অথবা হতে পারে অনেক স্কুরো, এই রঙগুলো কিন্তু খুব গাঢ়, মোলতো স্কুরো। হতে পারে ফ্রেদ্দি, যেরকম এই ছবিতে সব রঙই কিন্তু সবুজ, নীলের ভিতরে ঠান্ডা রং। অথবা হতে পারে কালদি, লাল অরেঞ্জ, এই রঙগুলো হচ্ছে কলোরি কালদি। আমি যদি এই ছবিটির কথা বলি তাহলে আমি বলতে পারবো নন সিরি কোনোশে বেনে, মানে ভালো করে বোঝা যায় না, দবে সি ত্রবানো ই পার্সোনাজ্জি, মানুষগুলো কোথায় সেটা ক্লিয়ারভাবে অথবা স্পষ্টভাবে বোঝা যায় না। বাট আমি যখন বুঝতে চেষ্টা করব তখন আমি বলবো সেম্ব্রা ত্রা তারসি দি উনা স্ফিলাতা দি মদা। আমি বলতে পারি না যে ওরা কোথায় আছে, বাট দেখে মনে হচ্ছে হয়তোবা মডেলিং করা হচ্ছে। ইন্ডালতা না, ইন্ডালতা আমি ঘুরতে যাব, কোন ড্রেসগুলো পরে যাব সেটার কালেকশন করা হচ্ছিল। বাট আমি যখন এই ছবিটি দেখব আমি তো জানবো না যে যে এঁকেছে এটা কী ভেবে এঁকেছে। সো আমি এভাবে বলবো যে মনে হচ্ছিল যে হয়তোবা তারা ফ্যাশন শো করছে। অবশেষে খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা এই ডিসক্রিপশন শেষ করে নিজের একটি মতামত দেওয়া শুরু করব। সো আমরা বলবো কোয়েস্তা ফটো অথবা কোয়েস্তা কারিকাতুরা অথবা কোয়েস্তো ডিজাইনো, মানে এই ছবিটি, এই আর্টটি ফাঁকা পিরে কি বুঝাচ্ছে। অথবা বলতে পারবো মিত্রাজ মেত্তে আমাকে কি ইমোশন ফিল করায়। অথবা বলতে পারবো স্পিয়েগা মানে কি বুঝায়। অথবা বলতে পারি দাউন সেনসোদি মানে আমাকে কি ফিল করায়, যেরকম দাউন সেনসোদি ত্রিস্তেৎসাদি ফেলিচিতা। সো নিজের একটি কনক্লুজিয়নে লেখাটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি শুধু একটি লিস্ট করলেই হবে না যে আমি এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি। সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট নিজের একটি মতামত দেয়া, কারণ এটা একটি লিস্ট না, এটা একটি টেস্ট। সো নিজে থেকে বানিয়ে কিছু একটি লিখতে হবে। আশা করি তোমরা যারা আউনো আদুয়ে করবে বা তেরসা মেডিয়া করছো তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। যদি আসলেই তাই হয়ে থাকে তাহলে নেক্সট ভিডিওগুলো মিস না করার জন্য ফলো করো আমার পেজে এবং লাইক দিয়ে দাও। আর যদি আমাকে আরেকটু হেল্প করতে চাও শেয়ার দিয়ে দাও এই ভিডিওটি, যাতে আরও অনেক অনেক মানুষ দেখতে পারে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।